প্রবেশিকা ফেরানোর দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্রমেই জোরালো হচ্ছে আন্দোলন আর এই পরিস্থিতির জন্য সরাসরি তৃণমূল সরকারকে নিশানা করলো বিজেপি রাজ্য সরকার এটা নিশ্চিত করা উচিত নীতি কি হবে পার্থবাবু সকালে একরকম বলেন বিকালে একরকম বলেন পরের দিন আরেক রকম বলেন তারা নিজেরাই কনফিউজ কারণ এই সমস্যাটা ওনারাই তৈরি করেছেন কারণ তাদের প্রথম দায়িত্ব নিজেরা বসুন শিক্ষার সঙ্গে যুক্ত প্রিন্সিপাল ভিসিদের সঙ্গে বসুন স্টুডেন্ট ইউনিয়নের সঙ্গেও বসা উচিত তারা কী চান কেবল কিছু লোককে পয়সা কামানোর জন্য রাস্তা করে দেওয়াটা এটা হয়তো পার্টির জন্য ভালো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং তার ভবিষ্যতের জন্য ভালো নয় পাল্টা জবাব দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বিভিন্ন জায়গায় আলোচনা চলছে প্রবেশিকা পরীক্ষা নিয়ে কারোর মত আছে কারোর মত নেই সরকার এটা বিবেচনার মধ্যে রেখেছে যে কিভাবে এই ব্যাপারটা সলিউশন করবে দিলীপবাবু সব ব্যাপারে একটু কথাবার্তা বলেন উনি তো আবার বলেন মাঝে মধ্যে 16 ফিট নিচে ঢুকিয়ে দেবো এইসব কথাবার্তা ওনার কথাই আমি খুব সিরিয়াস ব্যাপারটা দেখি না এদিকে প্রবেশিকা বিতর্কে যাদবপুরে অধ্যাপকদের বিদ্রোহ আরও প্রকট হয়েছে উপাচার্যকে ইমেল করে ইতিহাস বিভাগের 10 জন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 9 জন অধ্যাপক জানিয়ে দিয়েছেন তারা ভর্তি প্রক্রিয়ায় থাকবেন না আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মেজরিটি টিচার্স আমরা ইমেল করে জানিয়ে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে কোনো লিগ্যাল নোটিফিকেশন আসছেন যে ইন্টারনাল টিচাররা অংশগ্রহণ করতে পারবে কি পারবে না আমরা অংশগ্রহণ করতে পারবো না এবং দ্বিতীয়ত যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রত্যেকেই প্রবেশিকার পরীক্ষার পক্ষে মত দিয়েছি এর আগে ভর্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন ইংরেজি তুলনামূলক সাহিত্য এবং বাংলার অধ্যাপকরা দর্শন বিভাগের অধ্যাপকরা সোমবার তাদের মতামত জানাতে পারেন সূত্রের খবর এর মধ্যে শুক্রবার রাত থেকে টানা অনশন চালিয়ে যাচ্ছেন যাদবপুরের পড়ুয়াদের একাংশ ভিসি আমাদেরকে একটা লেটার পাঠান একটা অ্যাপিল পাঠান যেখানে পরিষ্কার বলেন যে আমরা যাতে অনশন তুলে নিই কোনো একটা ইন্ধনে কারুর কারুর দ্বারা প্রভাবিত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার এই ঘোষিত সিদ্ধান্ত বদল করতে বাধ্য হচ্ছে শিক্ষামন্ত্রী এই ধরনের মন্তব্য করে থাকেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুধুমাত্র আন্দোলন করে যে তারা পড়াশোনা করে না কিন্তু আজ কিন্তু আমাদের মধ্যে অনশনরত একজন ছাত্র সে আজ সকালেই অ্যাম্বুলেন্সে করেই তার সেন্টারে গেছে নেট পরীক্ষা দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য কর্তৃপক্ষকে রবিবার বেলা 12টা পর্যন্ত সময় দিয়েছিলেন আন্দোলনকারীরা কিন্তু এদিনও নতুন কোনো বার্তা দিতে পারেনি কর্তৃপক্ষ রিপোর্ট সফট এন্ড হার্ড দুটো ভার্সনেই কিন্তু গভর্নর হাউসে জমা পড়েছে রাজভবনে তার সাথে ফরওয়ার্ডিং লেটারে লেখা আছে যে বর্তমানে ছাত্রদের ডিমান্ড কি বর্তমানে যে ছাত্ররা এই হাঙ্গার স্ট্রাইক করছে ইনডেফিনিট হাঙ্গার স্ট্রাইক করছে আমরা সবই সেগুলো জানিয়েছি রাজ্যপালের থেকে আমরা একটা নির্দেশ বা একটা অ্যাডভাইসের অপেক্ষায় আছি ওনার থেকে কোনো নির্দেশ বা কোনো কিছু একটা অ্যাডভাইস আসলেই আমরা ইমিডিয়েটলি ইমার্জেন্সি ইসি কল করব এই পরিস্থিতিতে জল্পনা উস্কে রবিবার আচার্যের সঙ্গে দেখা করতে যান শিক্ষামন্ত্রী প্রায় 1.5 ঘন্টা রাজভবনে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় সূত্রে খবর রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বাড়িতে যান শিক্ষামন্ত্রী এই পরিস্থিতিতে যাদবপুর নিয়ে মুখ খুলেছেন সুগত বসু বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের পক্ষে জোরালো সওয়াল করেছেন তৃণমূলের এই অধ্যাপক সাংসদ যাদবপুরের যারা অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীদের তাদের কথাই এখানে গুরুত্বপূর্ণ আমি সবসময় বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে বিশ্বাস করি তাই এটা বিশ্ববিদ্যালয়কেই সিদ্ধান্ত নিয়ে ঠিক করতে হবে এদিকে আচার্যের সঙ্গে দেখা করতে যে চিঠি দিয়েছে যাদবপুরের অধ্যাপকদের সংগঠন জুটা রবিবার প্রেস বিবৃতি জারি করে ছাত্রদের দাবিতে সমর্থন জানিয়েছে তারা অনশনরত ছাত্রছাত্রীদের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে জুটা যদিও আন্দোলনরত পড়ুয়ারা বুঝিয়ে দিয়েছেন পিছু হতে তারা নারাজ রাজশ্রী দত্তগুপ্ত কৃষ্ণেন্দু অধিকারী ও পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ